ওয়েলকাম টু নিরাস উইন্ডো। আপনাদের সাথে আবারও শেয়ার করতে আসলাম আমার একটা গাছের আপডেট। এর আগে এই গাছটা দেখাইছিলাম যে আমি এরকম সেই তাল গাছের গুড়ির কাঠ দিয়ে এই ছোট একটা বাটির মধ্যে, মানে মাটির পটের মধ্যে টাইট পটিং করছিলাম। তো ওটার মধ্যে অনেকগুলো স্পাইক ছিল, তো এইবার আর কি স্পাইকগুলো ফুটছে। তো গাছটা একটু দেখাই, এই সাইড একটা স্পাইকে কতগুলি ফুল আসছে, তারপরে এই যে এই সাইডে দুইটা, এটাতেও আসছে, এটাতেও আসছে অনেকগুলি। তারপরে এখানে স্পাইকে স্পাইক আছে, মানে কুলি এদিক দিয়ে বেরোচ্ছে, আরও ছোটো আরেকটা স্পাইক বের হইতেছে। তো গাছটা অনেক বড়, এরকম যদি টোটালটা দেখাইতে যাই এরকম হয়েছে, মানে খুব ঝোপালো হয়েছে। তো আমি এটা গ্রোথ দেখে খুবই অবাক হয়ে গেছি। এর ভিতর থেকেও আরও স্পাইক আসতেছে এই যে, এবং এই সিজনে এটা এরকম ফুল দিতেই থাকবে মনে হয়। আরও তিন চারটা স্পাইক ইনশাল্লাহ আশা করি আসবে। এখন মোটামুটি আসছে হচ্ছে ছটা স্পাইক এই গাছটাতে। এইটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো, এত সুন্দর হয়েছে গাছটা। আসলে যত্ন করলে রত্ন মেলে, একটা কথা আছে যে যত্ন করলে রত্ন মেলে। তো এই গাছটা আমার সেই তার প্রমাণ। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমার ফেলানোপসিসের কালেকশনগুলি সব আমি এখানে রাখছি। এই দিকটা হচ্ছে আমার পূর্ব দিকের, পূর্ব দক্ষিণের বারান্দা, সারাদিনই রোদ আসে অলমোস্ট। যদি দেখা এইদিকে মোটামুটি রোদ, হালকা রোদ আসেই, উপরে একটু হালকা শেড দিয়ে দিছি, নিচেগুলোতে তেমন একটা শেড লাগে না, তারপরেও দেওয়া দরকার, কারণ ওর কিন্তু মানে কড়া সানলাইট পছন্দ করে না। আজকে আমি আর কি একটা আমার পুরানো স্কার্ফ ছিল ওনার মতো, ওটা আর কি এদিক দিয়ে বেঁধে দিলাম, কারণ ফেলানোপসিস কিন্তু খুব কড়া রোদ পছন্দ কখনোই করে না। আমার এই যে ছোট চারাটা যেটা নাকি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেই চারাটার কিন্তু ভালোই গ্রোথ চলে আসছে। এই যে মাঝখান থেকে পাতা বের হইতেছে, এই পাতাটা আগে ছিল না, নতুন গ্রোথ আসছে, তার মানে এটা সেট হয়ে গেছে, গ্রোথ দিচ্ছে। এই গাছটা থেকেই এটা করা, আবার এটা থেকে দেখতেছি এটা এমনি গ্রোথ আসতেছে না, কিন্তু ও চারা দিতেছে, আরেকটা চারা দিতেছে। তো এটা গ্রোথ কেন হচ্ছে না আমি বুঝতেছি না। আমি কয়েকবার করে এটাকে পটিং করছি, তারপরে ফাঙ্গিসাইড দিছি, যাবতীয় জিনিসগুলো করার আমার পক্ষে সম্ভব সবই করছি, কিন্তু এটা তো হচ্ছে না। বাট ও একটা চারা তো দিছে, আবার আরেকটা চারাও কিন্তু এই যে চলে আসছে। তারপরে এগুলি তো আস্তে আস্তে বড় হইতেই আছে। তো যেটার জন্য আমি আর কি এটা ভিডিওটা করা, যে এরকম ফেলানোপসিসগুলোকে কখনোই কড়া সানলাইট যেন না পড়ে। সো এই কারণে আমি এরকম করে একটা ওড়না দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দিছি, যাতে একদম ফিল্টার্ড লাইটটা যেন ওদের মানে উপরে আসে। এইটা ফেলানোপসিসের জন্য খুব ভালো। তো আরেকটা যেটা পট করছিলাম সেটার অনেকগুলি চারা হয়েছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকটা চারা আসতেছে ভিতর থেকে, তারপরে যে স্পাইক আসছে, এর আগে একটা ফুল দিছে এটা, তো এরকম আরেকটা হচ্ছে আমার এই যে এখানে, এটা তো অনেক ভালো আছে, অনেকগুলি শেকড় বের হইতেছে এগুলার। তো সব মিলিয়ে আমার ফেলানোপসিসগুলি, তারপরে আমার এই মিনি ডেনড্রোবিয়াম, এই যে এটা যেমন ভালোই, খুব সুন্দর একটা গ্রোথ আসছে মাশাল্লাহ। যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, এবার আর বড় করব না। ভালো থাকবেন সবাই, সবুজের সাথে বাঁচবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এপিসোডে ইনশাল্লাহ।